প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমি টুটলি রহমান শুরু করছি আজকে তাজা চায়ের আড্ডা আজকে আমার সাথে আছে একজন ভেরি পপুলার ব্যান্ড সিঙ্গার ইন ফ্যাক্ট হি ইজ আ মিউজিক্যাল সুপারস্টার ইন আ কান্ট্রি ইয়েস হি ইজ নাদার দেন সঈদ হাসান টিপু অফ অবসিওর

বড় বোনের সাথে বসতাম আহ ওইখান থেকে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিখতেন রবীন্দ্রসঙ্গীত গুলো একসময় দেখা গেল আমাদেরও মুখস্থ হয়ে গেছে ভাই বোনদের সবার আমরা চার ভাই এক বোন ছোটবেলা থেকেই খেলাঘরের সাথে আমরা জড়িত খেলাঘরের সাথে ক্লাস সিক্স সেভেনে থাকতেই আমরা জাতীয় সঙ্গীত গাইতাম সেটা ছিল আমার গানের শুরু আমার বেসিক আসলে জার্নি টুয়ার্ডস ব্যান্ড মিউজিক স্টার্টেড ওয়েন আই ওয়াজ ইন ক্লাস টেন বনিয়ম দি আমাদের আমাদের গান তোমরা তো অনেক ইয়াং আমরা আমাদের আসলে গান শোনা আমি স্পেশালি প্রচন্ড রকম গান শুনতাম আর শুনতে শুনতে ওই ইংরেজি গানগুলো ওর সাথে গাইতাম আমি যখন ম্যাট্রিক পাস করলাম নাইনটিন এইটি টুতে ইন্টারমিডিয়েটে যখন আমি ভর্তি হলাম ঢাকা সিটি কলেজে তখনকার বন্ধু হচ্ছে আমার মানাম মাইজার ওকে তো মানামের সাথে প্রচুর সময় কাটাতাম আমি আর মানাম আমরা তিন বন্ধু রিক্সায় উঠতাম আমি উপরে বসতাম এবং চিৎকার করে গান গাইতাম তো এই করতে করতে একটা সময় মানব আমাকে বলল যে তুই তো দেখি অনেক জ্বালাতন করছিস অনেক খালি গান গাস চাইমে একটা জায়গা খালি আছে ওরা একটা ইংলিশ ভোকালিস্ট খুঁজছে খালিদ ভাই ইংরেজি গান করতেন না ইংরেজি গানের একজন ভোকালিস্ট দরকার ছিল চাইমে তখন ওকে তো আমি তে গেলাম মানামের সাথে আমি অডিশন দিলাম টুলু ভাইয়ের কাছে আচ্ছা দ্যাট সং ওয়াজ হোটেল ক্যালিফোর্নিয়া বাই ইগলস ওয়াই ক্যানট ইউ সিং দ্যাট টু লাইন্স ফর আস লেটস সি ইউ আই ক্যান ডু ওকে হিয়ার ইট On a dark desert highway, cool wind in my hair, won't smell the calitas rising up through the air. Up ahead in the distance, I saw shimmering lights. My head grew heavy and my sight grew dim. I had to stop for the night. মে অডিশনটা দেওয়ার পরে ওই এক অডিশনেই তুলুভাই বললেন যে হ্যাঁ তুমি পাস তুমি জয়েন করো জয়েন করো দ্যাটস ফ্যান্টাস্টিক তারপর আমি এক বছর চাইমের সাথে ইংরেজি গান করেছি বিভিন্ন প্রোগ্রামে আর চাইমের যে মৌলিক গান যেগুলো সেগুলো খালিদ ভাই বাংলাগুলো করতেন

এই এখানে একটা ছোট করে বলি আমরা খুলনাতে যেটা করেছি ইনিশিয়ালি আমরা যখন অপস্কে ফর্ম করলাম তখনো কিন্তু আমি চাইমের বাংলা গানগুলো আমরা উঠাচ্ছি আমরা ওইগুলো গাই চাইমকে তারপর খুলনায়তে আমরা একটা খুব বড় শো করি রেলওয়ে অডিটোরিয়ামে সেখানে আমরা কিছু ইংরেজি নাম্বার করি আর চাইমের বাংলা গানগুলো করি তো এরপরে যেটা হয় আমরা ফেল করি যে না আমাদের নিজেদের গান লাগবে আমরা সবাই তখন দুজন গীতিকার আছে আমাদের মানে ওদের কাজেই গান লেখা আমরা ইনিশিয়ালি উই ওয়ার আই থিঙ্ক তো স্টার্টেড রাইটিং এর মধ্যে যেটা হলো সারগাম রেকর্ডিং স্টুডিও হলো নতুন করে নতুন না প্রথম সারগামের তখন প্রোডাকশন কোম্পানি আছে বাট স্টুডিওটা প্রথম হলো কাঁকড়াইলে ওখানে জয়েন করলেন আমাদের খুলনার এক বড় ভাই পান্না ভাই যখন খুলনায় গেছেন ওনার ছোট ভাই ছিল আমাদের ড্রামার বাবু ওকে তো পান্না দেখ নিজেদের গান ছাড়া হবে না এবং সারগামে যেহেতু আমি জয়েন করেছি আই থিঙ্ক তোরা একটা অ্যালবাম কর তারপরে আমরা প্রায় ওই অ্যালবামের জন্য সব মিলিয়ে প্রায় বত্রিশটা না চৌত্রিশটা গান লেখা শুরু করা হলো তো যেটা হলো এই গানগুলো করার পরে আমরা যখন তখন সারগামের

চুজ দিস টুয়েলভ সংস আমাদের তো একটা পছন্দই ছিল একটা লিস্ট আমরা দিয়েছিলাম যে এই আউট অফ দিস থার্টি টু আমরা চাই এই বারোটা যায় তাই না ওখান থেকে বাদল ভাই পান্না ভাই কিছু এদিক সেদিক করেছেন না এটা করিস না বিকজ তখন আমাদের অডিও বাজার সম্পর্কে কোনো ধারণা নেই ওকে আমরা ইভেন উই উ স্টিল লার্নিং হ্যাঁ আমাদের কিবোর্ড ইজ যে ও কোনোদিন দিন একটা বড় কিবোর্ড চোখে দেখে নেই আমাদের একটা জিনিসই ছিল আমরা সবসময় চেয়েছি যে আমরা যেটা বাজাতে পারি আমরা তত ততটুক বাজাবো আমরা কোনো রেন্ট আউট করব না হ্যান্ডস ব্যাপারে আমরা যা পারি সেটাই বাজাবো আমরা তাই করেছি তো যেটা হলো যে আমরা যখন এ আসলাম ওখান থেকে বারো গান চুজ করে এক রেকর্ডিং আমাদের প্রথম অ্যালবামটা শেষ হয়েছে ইনফ্যাক্ট তিন রাতে মানে দু রাতে আমরা মিউজিক ট্র্যাক করেছি আর থার্ড রাতে আমি বারোটা গান গেয়েছি পুরো রাতে যেটা হয়েছে ওই সময় কিছু মানুষের নাম বলতে হয় যেমন ফিডব্যাক বাবু ভাইরা ফদ নাসের বাবু মাকসুদ জামিল মিন্টু ভাই আমাদের কিবোর্ডিস্টকে বাবু ভাই আর মিন্টু ভাই তখন আমরা ইয়ামাহা ডিএক্স একটা রেন্ট করেছি সেটাতে হ্যাঁ কিভাবে কোন এফেক্টটা দিয়ে কোন গানটা বাজালে ভালো লাগবে এটা বলে এই মানুষগুলোর প্রচন্ড রকম হেল্প ছিল আমাদের জন্য ভালোবাসা ছিল তিন রাতের পরে সারগামের সামনে রাত সাড়ে চারটা পাঁচটা সামনে আমরা পা ঝুলিয়ে বসেছি বসে আমি বলেছিলাম যে রে ভাই এত কষ্ট এত কষ্ট গান করা এই গানগুলো যদি মানুষ শোনে তাইলে ভালো আদারওয়াইজ আমি আর গান করবো না কিন্তু যেটা হলো যে আমাদের অ্যালবামটা বের হওয়ার পরে

আমি রক্তে আমার মিশা ছিল ছোঁয়া হৃদয় দিয়া গেছি সঙ্গীতের খেয়া আশায় আশায় কাটল জীবন পার হই নাই তো সুর সাগর বুকে জমাট বাঁধায় বিমান কিনি ঠুরেই নিয়তির বিধান ছাইরা গেলাম মাটির পৃথিবী জীবন খেলায় হারাইলাম সবি বুকে জমাট বাঁধায় অভিমান কিনি ঠোরাই নিও তীর অপূর্ব অপূর্ব সত্যি সুন্দর গান আই এম দ্যাটস ওয়াই বিকেম আ সুপার হেড বিকজ দ্য ওয়ার্ডিং আর সো নাইস তো যখন ইউ নিউ দ্যাট ওকে পিপল মানে মুখে মুখে এই গানটা হচ্ছে তখন নিজের অনুভূতি নিজের ফিলিংসটা কেমন লাগলো যে ওকে উই ডান ইট আমরা তো আসলে প্রথম অ্যালবামের পরে হঠাৎ করেই বুঝলাম যে আমরা অনেক পপুলার আমরা ধরেন টেলিভিশনে গান গাইছি উইচ এ ড্রিম ফর আস তখন তো বিটিভি সত্যি বিটিভিতে আমাদের একটা গান গেল আলমন্সর করেছিলেন প্রোগ্রামটা রজনী কাটে গেল খুলনাতে রাস্তাতে হাঁটলে মানুষজন তাকাচ্ছে বাবাকে বলেছিলাম জি বাবাকে বলেছিলাম বাবা একটা গানের জন্য আমার বারো হাজার টাকা লাগবে তিনটা শিফট বারো হাজার টাকা বাবা আমাকে দিয়েছেন আমি বলে আমি জানি এটা তুই ফেরত দিবি না বাট ঠিক আছে

বাচ্চু ভাই সেখানে আসতেন লাকি ভাই আসতেন এই মানুষগুলোকে আমি ওখানে প্রথম চিনেছি নকিফ ভাই ছিলেন তো প্রথম অ্যালবাম শেষ করার পর পরই বাচ্চু ভাই হঠাৎ একদিন আমাকে স্টুডিওতে বললেন যে তোরা চিটাগং একটা শো করবি আমি বললাম হ্যাঁ বাচ্চু ভাই করব কত টাকা বলে হাজার টাকা পাবি আমি বললাম হ্যাঁ করব व्हाई नॉट কেন না 10000 টাকা অনেক টাকা দোজ ইজ তখন যেটা করেছিলাম এই প্রথম শো অফস্কের কিন্তু বাচ্চু হেড দাও বাট তোমার একটা গান শুনবো এনটিভি আর্কাইভ থেকে ইজ দ্যাট ওকে সো আই উইল নট বদার ইউ এনিমোর দর্শক এনটিভি আর্কাইভ থেকে একটা গান শুনছি টিপু

শো করা বন্ধ করে দিলাম বিকজ ওই যে শুরুতে আপনাকে একটা কথা বলেছি যে আমরা উই ট্রিট এভরি ওয়ান এভরি ব্যাম ব্যান মেম্বার আমাদের ফ্যামিলি এরা তো আপনি জাস্ট একজন চলে গেল বলে ইউ ক্যান ক্যানট জাস্ট ফেল ইন হিস প্লেস উইথ সাম এইটা না করে তিন চার বছর কাটালাম তারপরে আবার আমি দেশের বাইরে গেলাম এটা তো খুবই অন্যায় করেছো ওয়াই ডিড ইউ গো এ তুমি কোথায় গেলে হয় কি আমাদের দেশে এখনো মিউজিক করে আপনি লিভিং আর্ন করবেন সেই সিচুয়েশনটা চালাতে হলে নিজেকে নিয়ে আলাদা চিন্তা করতে হয় ওই চিন্তা থেকে বাইরে যাওয়া কিন্তু আমি গিয়ে আমি আসলে আমার ভালো লাগে নেই কখনো আমি দেশের বাইরে থাকবো এটা হতেই মানে ইট জাস্ট ইট ডিড ইউ না স্পেশালি তোমার দেশের জন্য যে যে টানটা তুমি যখন ব্যান্ডে গাও গান গাচ্ছ বাংলা গান গাচ্ছো এন্ড এন্ড দিস হোল ক্রাউড ইজ ইজ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং উইথ ইউ দ্যাট ফিলিং সেটা তুমি কোনোখানে পাবে না দেশ পরে যেটা হলো আমি দু হাজারে ফেরত আসি এসে দেখলাম যে ব্যান্ডের সব স্ক্যাটার্ড কেউ কোথাও নাই কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা ছিল তারপর আমার সাথে পুরনো মেম্বার হিসাবে তখন শামিম ছিল ড্রামার তারপরে আবার স্ট্রাগল শুরু করলাম আমরা এই করতে করতে আমরা প্রায় সাত আট বছর ভীষণ স্ট্রাগল করেছি ভালো মেম্বার আমাদের সাথে মনে সাত আট বছর হ্যাঁ আমরা এর মধ্যে একটা অ্যালবাম রিলিজ করলাম টু থাউজেন্ড ওয়ানে ফেরাতে তোমায়

বাস করে সাগরতল নীলম তুলেই দুহাদিয়ে দিয়ে যত তোমার স্রুজল জীবন শুধু কি হয় সাদা কিছু কালো থাকতে হয় কালো সাদা মিলে মিশে

তে ফেল করেছি আমরা আমি ছিলাম না দেশে এবং দু হাজার এসেই আমরা অ্যালবাম রেডি করেছি যেটা পয়লা বৈশাখে বেরোচ্ছে দু হাজার চোদ্দ সালে আমাদের যে অ্যালবামটা ওটার নাম হচ্ছে অফস্কিওর ও বাংলাদেশ ওকে অফস্কিওর ও বাংলাদেশ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশকে অফস্কিওরের চোখ দিয়ে আমি কিভাবে দেখছি ওকে সেখানে আমাদের দেশের গান ইন্ট্রোডিউস করা শুরু করলাম আমরা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে নিয়ে কাজ করা ওখানে একটা গান আছে আজাদ যেটা অবস্কিউরের বোধহয় প্রেমের গানগুলোকে ছাড়িয়ে গেছে এত এত পপুলার হয়েছে এটা তো শুনতেই হবে আমার আমি একটু শুনি একটু শোনা প্লিজ পারছি নার সইতে মাগো আমি এ যন্ত্রণা মন চাইছে ঠিক বলে দেই মুখ তিরস্থানা অনু লগুলো অবশ্য ভীষণ একটিও নয়নক হায় তো আজি টর্চার সেল তুলে এনেছ স্বাধীন হলো বাংলা তো বুমায়ের চোখে জল কোথায় আমার আজাদ তোরা কেউ তো এসে বল

এটা মানে গান তো 12টা যেটা তোমরা অ্যালবামটা এটা এখানে আস্তে আস্তে গান কমে আসছে এখন আটটা এখন 10টা ছিল সেখান থেকে আটটা হচ্ছে আমি জানি না হয়তো কবে কবে শুনবো দু গানে অ্যালবাম হয়ে গেছে এরকম একটা অবস্থা ওটা ওখানে কোনো গান তুমি মনে পড়ে যেটা মানে কি কোনটা ওখানে তো দেশের গান আছে তিনটে হ্যাঁ চুরের বরপুত্র লুৎফর রহমান ঋতালের লেখা একটা গান আছে কবি মহাদেব সাহার লেখা একটা গান আছে আমার কিশোর ভয় আরেকটা হচ্ছে টিটোর স্বাধীনতা কবি অমিত গোস টিটোর স্বাধীনতাটা শুনি একটু আমার খুব ঝামেলা হয় গানগুলো গাইতে বাই দ্য বাইদবে আমি হয়তো ওই জায়গাটাতে এমনভাবে মিশে যাই আজাদ গাইতেও আমার খুব কষ্ট হয় আসলে আবারও সম্মান জানাই শ্রদ্ধা জানাই এ দেশের সকল শহীদের জন্য টিটো শোনাই মনে মাঝে ঘুরে বেড়া দূরে থেকেও কাছে তোর কবরে রোদ পড়েছে সবুজ কচি ঘাসে চোদ্দ বছর বয়স ছিল যখন এলি পাশে মুক্তি কামি কিশোর টিটো আমার পাশে পাশে বারে বারে যুদ্ধে যাওয়া আগুন প্রবণতা সেদিন ছিল সাভার জুড়ে শত্রু আশার কথা আমরা ছিলাম মধ্যমাতে ডাইনে বায় কেন যে তুই দৌড়ে গেলি ডাক না শুনে সো টু বি আ সুপার হিট আই ক্যান এ ইউ দ্যাট আই লাভড ইট আমাদের সময় নেই না তোমাকে বলতাম আরো কয়টা গান শোনা এন্ড ইটস ডিফিকাল্ট টু গো টু আ লাইটার মুড না বাট উই হ্যাভ টু বিকোজ কম টু দা এন্ড অফ দ্য শো And the lighter mood is I want to take a selfie with you. तुम्ही आप famous होते आबार। हमें to famous And shop Doshko कर दो तुम्हारे को And I Thank hope you, so you have the same followers that you had when you rocked Bangladesh in your um, late 80s and early 90s. Thank okay? You so, much. so come to me and we'll take a selfie. And you're looking good, as good as you sing. We are Dashur. এন নিয়মিত আয়োজন তাজা চার আড্ডা দেখে শেষ করছি আপনার তাজা চার আড্ডা বা এন টিভির অন্য কোনো প্রোগ্রাম দেখতে চাইলে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কমে আগামী সপ্তাহে আবার দেখা হবে ততদিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন এন